আমেরিকায় প্রবাসীরা কেমন করে রোজা পালন করেন এ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষের কৌতূহলের শেষ নেই। আমেরিকার বাইরে থেকে অনেকে মনে করতে পারেন এখানে হয়তো বাংলাদেশ বা আরব দেশের মতো রোজা পালন সহজ নয়, আসলে অবস্থাটা ভিন্ন, যেন মসজিদের দেশ আমেরিকা, 2500 মসজিদ আমেরিকায়। ইসলাম ধর্ম পালনের সবচেয়ে সহজ জায়গা আমেরিকা, 50টি স্টেটের মধ্যে 25 থেকে 30 স্টেটে মুসলিমরা বাস করেন, কয়েকশো ছোট বড় শহরের মুসলিম সম্প্রদায় আছেন ভালোভাবে, হালাল খাবার ও মসজিদ আজ আমেরিকায় মোড়ে মোড়ে। প্রতি বছর কয়েকশো কোরআনে হাফেজ বের হচ্ছেন, তারা নানান শহরে পবিত্র রমজানের তারাবির নামাজ পড়ানোর জন্য ছুটছেন। পবিত্র রমজানের প্রস্তুতি প্রবাসীরা সবচেয়ে ভালোভাবেই গ্রহণ করেন, মসজিদে তাঁবু খাটিয়ে রোজাদারদের ইফতার খাওয়ানো হয়, 200 থেকে 500 জন রোজাদার মসজিদে ইফতার করেন। 30 দিনে মসজিদে ইফতার দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমেরিকার 2500 মসজিদে একই চিত্র, তবে বাংলাদেশি অধ্যুষিত মসজিদগুলোতে তা বেশি দেখা যায়। 15 ঘন্টার রোজা আমেরিকায়, প্রতিটি মসজিদে খতমে তারাবি নামাজ পড়ানো হয়, রাত 10টায় শুরু হয়ে রাত 11:30টায় শেষ হয়। তরুণ হাফেজরা এক স্টেট থেকে অন্য স্টেটে যান নামাজ পড়তে, অনেক সময় লন্ডন থেকেও পবিত্র কোরআনের নতুন প্রজন্মের হাফেজদের আনা হয়। আমেরিকা জুড়ে পবিত্র রমজান মাসে অন্যরকম আবহ তৈরি হয়ে যায়, নামাজিদের সংখ্যা বেড়ে যায়, মুসলিম প্রধান এলাকায় হালাল গ্রেসারিগুলোতে চলে নানান পণ্যের বিক্রি। আরব, পাকিস্তানি, বাংলাদেশি প্রবাসীরা পবিত্র রমজান মাসে কাজ কমিয়ে ইবাদতে ব্যস্ত হয়ে পড়েন। শেষ 10 দিনে মসজিদে ইতিকাফে প্রবাসীদের ভিড় দেখা যায়। মসজিদের ইফতার দেওয়া ও রোজাদারদের খেদমতে অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। নিউ ইয়র্ক, মিশিগান, ফ্লোরিডা, আটলান্টা, নিউ জার্সি, বাফেলো, টেক্সাস সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে প্রবাসীদের ভিড় দেখা যায় পবিত্র রমজানে। প্রবাসী বাংলাদেশিদের অনেক নতুন প্রজন্ম ইসলামী স্কুল ও মাদ্রাসায় পড়ে, তাদের বেশিরভাগের স্কুল ও মাদ্রাসা এ সময় বন্ধ থাকে, তাই তাদের রোজা রাখতে অসুবিধা হয় না। সব সম্ভবের দেশ আমেরিকা, এখানে সবই সম্ভব। যে ডাক্তার হতে চায় সে চেষ্টা করে ডাক্তার হবার, যে প্রকৌশলী হতে চায় সে চেষ্টা করে প্রকৌশলী হবার, আর যে দিনের রাস্তায় যেতে চায় সে ইসলামী ধারায় লেখাপড়ার শেষ ধাপে যেতে পারে, হাফিজি শেষ করতে পারে, তারপর আলিম পড়াশোনা করতে পারে, আবার উচ্চতর ডিগ্রির জন্য সাউথ আফ্রিকায় বা ইংল্যান্ডে যায়, তারপর সে আমেরিকার স্বাভাবিক লেখাপড়া করে তার ক্যারিয়ারও করে। আমেরিকার তরুণ হাফেজদের পরিসংখ্যানে দেখা যায় এর সংখ্যা কয়েক হাজার, কয়েকশো মাদ্রাসা ও ইসলামী স্কুল থেকে কোরআনে হাফেজ বের হচ্ছে প্রতি বছর। আমেরিকায় ইসলামী জীবনযাত্রা 2 দশক আগে যেমন কঠিন ছিল তা আজ আর সেরকম নেই, 50 থেকে 60টি মুসলিম পরিবার এক হলে মসজিদ গড়ে ওঠে, বছরখানেক পর তা কয়েকশো হয়ে যায়। কেউ যদি চায় তার জীবন ইসলামী কালচারে চালাবে সে চালাতে পারে, সেটা নির্ভর করে তার ইচ্ছার উপর। তাবলিগ জামাত আমেরিকায় সরব গতিতে চলমান, বছরব্যাপী চলে তাদের ইজতেমা, নারীরা আমেরিকায় যতটুকু পর্দা মেনে চলেন তা অনেক মুসলিম দেশেও দেখা যায় না, রাস্তায় বের হলে খুব কম মুসলিম মহিলা পাওয়া যাবে যারা হিজাব দেন না। আমেরিকায় বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম চলছে, তাই দেশে বেড়ে ওঠা মা বাবারা খুব সজাগ তাদের ছেলেমেয়েদের জীবনযাত্রা নিয়ে। অবাধ স্বাধীনতার দেশ আমেরিকায় মা বাবারা একটু অসাবধান হলেই সন্তানেরা বিপথে চলে যাবে, যারা এটা বিশ্বাস করেন তারা অনেকে সচেতন, অনেকে আবার সন্তান সন্তানাদি হারিয়ে অকুল সাগরে ভাসছেন, তাই অনেক মা বাবা মসজিদের আশেপাশে থাকার চেষ্টা করছেন। আমেরিকায় যদি মা বাবারা তাদের সন্তানদের ছোটবেলা থেকে ঠিকমতো শাসন করতে না পারেন তাহলে তাদের অনেক মূল্য দিতে হয়। অনেকে প্রতি বছর দেশে নিয়ে যান বাচ্চাদের দেশীয় কালচার শেখানোর জন্য। মোদ্দা কথা, আমেরিকার সমাজ ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তির ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করছে, বাইরে থেকে অনেক কিছুই ভুল শোনা যায়, অনেক বিভ্রান্তি আর অজ্ঞতার কথা এখানে থেকেও শোনা যায়। অন্যের বিশ্বাসের ওপর কোনো হস্তক্ষেপ না করে এদেশে যে যার ধর্ম পালন করবে আশা করা যাচ্ছে।
পবিত্র রমজানেও মুসলমানেরা তাদের ধর্ম পালন করছেন যার যার মতো। অন্যের বিশ্বাসের ওপর কোনো হস্তক্ষেপ না করে এদেশে যে যার ধর্ম পালন করবে করে যাচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে।